এতটা কাজ হয়ে গেছে, আমার যেটা ড্রিম ছিল লাইক তার জন্য জাস্ট আর কিছুদিনের অপেক্ষা। তো এই যে দেওয়ালটা দেখতে পাচ্ছ, এই দেওয়ালটা, এটাতে ওয়ালপেপার হবে আর একটা দেওয়ালে হবে, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো প্রত্যেক দিন হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকের যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা আমার কাছে ভীষণই স্পেশাল একটা ভিডিও, কারণ আমার একটা স্বপ্ন পূরণের ভিডিও যেটা আমি প্রায় 8-9 মাস বা তারও বেশি সময় ধরে শ্যুট করছি তোমাদের সাথে শেয়ার করব বলে স্টেপ বাই স্টেপ। তো আমার বাড়ির দোতলায় আমার বেডরুমের পরে একটা খোলা ছাদ ছিল, যেখানে আমার পরিকল্পনা ছিল যে আমি আমার স্টুডিও করব। অনেক দিন ধরেই স্টুডিও নিয়ে ভাবছি কী রকম করা যায়, কতটা বড় করা যায়। তো আমি পুরো ছাদটাকেই একটা সিঁড়ি পাশে রেখে স্টুডিওটা বানিয়েছি। প্রথম থেকেই তোমাদের সাথে শেয়ার করলাম যে কীভাবে কীভাবে কাজ এগোচ্ছিলো। তারপরে আমি ডিসাইড করি যে আমি পুরো স্টুডিওটা হোয়াইটের মধ্যেই রাখতে চাই, কারণ সত্যি বলতে হোয়াইট কালারটার যে রিফ্লেকশন হয় লাইটে সেটা খুবই ভালো লাগে, আর হোয়াইট আমার পছন্দের একটা কালার। তো আমি এটাকে পুরোটা মেঝে থেকে শুরু করে দেওয়াল সব কিছু হোয়াইট রেখেছি। আমি ফল সিলিং করিনি, সত্যি বলতে একটা ছাদকে স্টুডিও করার মধ্যে প্রচুর বাজেট একটা লাগে। কিন্তু আমার এই যে তোমরা দেখছো দরজাটা তৈরি হচ্ছে, এটা আমার ড্রিম বলতে পারো। এটা আমি কোথাও একটা দেখেছিলাম, তখন থেকে ভেবেইছিলাম যে আমার স্টুডিও হলে আমি এরকম একটা দরজা করব। এই দরজাটা করতে প্রচুর সত্যি বলতে অনেকের অনেক ওপিনিয়ন, তারপরে আমাকে বলেই ছিল অনেক টাকা খরচা হবে, তবু একটু কষ্ট করে হলেও আমি চেয়েছিলাম যে এই দরজাটা যেন মনের মতো হয়। আর যিনি এখানে কাজ করেছেন আমার ইন্টেরিয়ারের, সেও খুব ভালো, একদম মনের মতো দেখো দরজাটা আমার তৈরি করে দিয়েছে। আর এখন যারা আমার স্টুডিওতে আসে তারা যখন কমপ্লিমেন্ট করে যে তোমার দরজাটা খুব সুন্দর, মনেই হয় না যে তোমার বাড়ির মধ্যে এটা, খুব ভালো লাগে এই কথাগুলো শুনতে, কারণ আমিও চেয়েছিলাম এরকম একটা দরজা হোক আমার স্টুডিওর। তো দেখো হয়ে গেছে, আর আমি চেয়েছিলাম একটা বড় মিরর থাকবে আর একটা ছোট্ট মিরর। তো সেখানে ড্রয়ার করেছি মেকআপের স্টোরেজ করার জন্য, আর এখানে করেছি আয়নাটা এতটা বড়। আর আমার একটা ছোট্ট আয়না দেখো পিছনে তোমরা দেখতে পাচ্ছ, ওটা ছিল বিয়ের সময়কার, ওটাকে আমি একটু মডিফাই করেছি। আর আমার সাইডে এখানে একটা জানালা আছে, ওটাও দরজার প্যাটার্নেই করা, একটা ভালো ফ্রেম পাওয়ার জন্য আমি প্রত্যেকটা ওয়াল প্রত্যেকটা কর্নার এমনভাবেই করেছি যাতে আমি কাজে লাগাতে পারি, আমার শ্যুটে আমি ইউজ করতে পারি, সেভাবেই করা। এই জানালাটা খুব একটা খোলা হয় না, জাস্ট এরকমই থাকে সবসময়। তো যেদিন থেকে স্টুডিও কাজ শুরু হয়েছে সেদিন থেকে বলতে পারো যে প্রচুর কিছু ভেবেছি, একদম কি করব কি না করব, কোনটা কি করব। আর সত্যি বলতে আমার এতটাও বেশি বাজেট ছিল না যে আমি একটা সুন্দর একটা স্টুডিও করব, কিন্তু চেষ্টা করছিলাম, খুবই চেষ্টা করেছি যে কি করা যায়। তো ফাইনাল যেটা হবে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব, সেটা আর কিছুদিনের অপেক্ষা। তো সত্যি বলতে এই গোটা মাসে আমার ঘুম উড়ে গেছিলো যে কি করব কি না করব, প্রত্যেকটা জিনিস এত ভেবে চিন্তে সার্চ করে মানে রিসার্চ করে করা। আর যেটা বলছিলাম যে আর একটা দেওয়াল যেটা ওয়ালপেপার হবে সেটা হচ্ছে গিয়ে এই দেওয়ালটা, এই যে এই দেওয়ালটা দেখতেই পাচ্ছ, এটাতে আমি গ্রাস টাইপের এটা করেছি। আমার এই ডিজাইনটা আমি পিন্টারেস্টে পেয়েছিলাম আর আমার খুব ভালো লেগেছিলো। তো দেখো আমি একটা কিউট মতো একটা আয়না এখানে রেখেছি, যখন আমি কোনো গেট রেডি উইথ মি করি বা কিছু করি, আয়নাটা আমি মিশো থেকে কিনেছিলাম। তো আর জাস্ট কিছুদিনের অপেক্ষা আমার স্টুডিওটা ওপেনিং হবে। দেখো এখনই এটা কত সুন্দর লাগছে, আর আমি প্রত্যেক দিন আমার স্টুডিও যখন হচ্ছিল প্রত্যেক দিন সকালে উঠেই আমি আমার স্টুডিওটাকে ফার্স্ট দেখতাম যে কতটা কমপ্লিট হলো। আর এই যে ওয়ালটা যে গ্রাস ব্যাকগ্রাউন্ড করা হয়েছে, এটা টোটালি আমার হাজবেন্ডের আইডিয়া ছিল, অ্যান্ড টোটালি ও এটা
আমাকে করে দিয়েছে। আর এই ওয়ালটা নয়, ও অনেকটাই আমাকে হেল্প আউট করেছে, বেশিরভাগটা হেল্প আউট করেছে আমার ড্রিমটাকে সাকসেসফুল করার জন্য। ও না থাকলে হয়তো আমি এত তাড়াতাড়ি এত বড় একটা স্টুডিও কখনোই করতে পারতাম না। তো আমি সত্যি ওর কাছে মানে কৃতজ্ঞ থাকবো সারা জীবন এটার জন্য। আর আমার ফ্রন্টেও এরকম গ্রাস আমি চেয়েছিলাম, তো সেটা হয়েছে। আর অলমোস্ট দেখো আমার কমপ্লিট স্টুডিও, তোমাদেরকে দেখাচ্ছি আমি একটু ভিতরে গিয়ে যে কেমন লাগছে এই গ্রাসের যে ওয়ালটা। সিরিয়াসলি মানে এটা হওয়ার পর দারুণ লাগে দেখতে। যারা এই মেকআপ ইন্ডাস্ট্রিতে এসেছো, নিজে কাজ করো, তাদের এরকম একটা স্টুডিও বা নিজের একটা কাজের জায়গা সকলেরই ড্রিম। আমি কখনোই ভাবিনি যে এটা সাকসেসফুল হবে। আমি সবসময় ভাবতাম যে আমারও একটা স্টুডিও হবে যখন অন্যদের স্টুডিও দেখতাম। বাট আজকে ভেবে ভালো লাগে যে হ্যাঁ, আমার নিজস্ব একটা কাজের জায়গা আছে, আমার একটা স্টুডিও আছে। আর আমি যখনই আমার স্টুডিওতে আমি ঢুকি না, তখনই আমার একটা খুব রিলিফ ফিল হয়, লাইক আমার নিজের জায়গা। তো এটাই আমার কাছে সবথেকে বড় স্যাটিসফ্যাকশন। সো আমি আবার আসি ভিডিওতে। দেখো এই ওয়ালগুলো কিন্তু সবই এখন হোয়াইট আছে, তো ওয়ালপেপার নিয়েও আমি প্রচুর রিসার্চ করেছি যে কোনটা কী করলে রিফ্লেক্ট ভালো আসে। বাট এখানে একটা গণ্ডগোল হয়ে গেছিলো, আমি যে ওয়ালপেপারগুলো সিলেক্ট করে দিয়েছিলাম একদম লাস্ট মুহূর্তে, মানে যেদিনকে আমার স্টুডিওর পুজো ছিল সেদিন, তার আগের দিন ওয়ালপেপার মানে ওরা জানি না কি গণ্ডগোল হয়েছিল, তারা ওয়ালপেপার পাঠিয়েছে কিন্তু বেশিরভাগটাই ভুল ওয়ালপেপার পাঠিয়েছে। ওরা আমাকে কনভিন্স করে যে না তুমি লাগিয়ে নাও এরকম ওয়ালপেপার, ভালো লাগে এটা ওটা। বাট আমি একটা প্ল্যান করেই করেছিলাম যে যেটা ওয়ালপেপার দিলে খুব ভালো ফটো আসবে সেরকম একটা ওয়ালপেপার, কারণ এখানে লাইটেরও অনেক ব্যাপার থাকে। তো এটা নিয়ে খুব সমস্যায় পড়েছিলাম আমি। যাই হোক, শর্ট আউট হয়ে গেছে। বাট যে দেখবে বড় যে ওয়ালটা আছে, ওই ওয়ালপেপারটা দেখতে ভালো লাগলেও ফটো অনেকটাই একটু ডার্ক আছে, মানে লাইটটা পুরোটা টেনে নেয়। তারপরে আমি আমার যে পর্ণাস মেকআপ স্টুডেন্ট একাডেমি, সেটা আমি এখানে খুব সুন্দর করে লাগিয়ে দিয়েছি, দেখা খুব সুন্দর লাগছে। আর তো একদিন পুরো দিন আমার ওয়ালপেপার খুঁজতেই চলে যায়। তো যাই হোক, শেষ মুহূর্তে ওরা আবার চেঞ্জ করে আমাকে ওয়ালপেপার পাঠায়। আঠাগুলো পড়েছে, ভাই আর ও মিলে পরিষ্কার করছে। সত্যি ও আর ভাই প্রচুর হেল্প করেছে আমাকে। আর দেখো এই আয়নাটার পিছনে এরকম ধাক্কা দিলে আয়নাটা খুলে যায়। এখানে একটা র‍্যাক আছে, মানে ফার্স্টে আমি এটা তাক করেছিলাম, কিন্তু তারপরে আমার কি জানি মনে হলো যে দরকার নেই। তো আমি এইভাবে ওর ফ্রন্টে আয়না করেছি যাতে আমি দুটোকেই ইউজ করতে পারি। পুজোর দিন ছিল, আমার হাজব্যান্ডের বার্থডেও ছিল, তো সেই জন্যই ওই দিনটা চুজ করা। আর সেদিনকে এত ব্যস্ত ছিলাম, বাড়িতে কেউই ছিল না, শুধুমাত্র জ্যোতিদি এসে আমাকে অনেকটা হেল্প করেছিল সব কিছু, কারণ আমি পুজোর ব্যাপারে সেরকম কিছুই জানি না। তো আমি একটা ট্রানজিশন ভিডিও তোমাদেরকে দিয়েছিলাম এক মিনিটের ছোট্ট করে, বাট আমি বলেছিলাম যে ইউটিউবে পুরো ডিটেলস ভিডিও আমি তোমাদেরকে দেখাবো। প্রত্যেকটা জিনিসের পিছনে একটা গল্প থাকে, আর সেই গল্পটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। খুব তাড়াতাড়ির মধ্যে স্টুডিওর কাজটা কমপ্লিট করার চেষ্টা করেছিলাম, কারণ আমার ক্লাস করাতে বা শ্যুট করাতে ভীষণই অসুবিধা হতো। যারা আমার সাথে কাজ করেছে সেই সব মডেলস ফটোগ্রাফার, তারা জানে যে কতটা কষ্ট করে আমি আগে শ্যুট করতাম। তো এখন এতটা বড় একটা জায়গা পেয়েছি, মনের মতো করে কাজ করতে পারি। অনেকে জিজ্ঞেস করো যে স্টুডিওটা করতে কত আমার পড়েছে, তো একদম এক্স্যাক্টলি আমি বলতে পারবো না, কিন্তু 5-6 লাখ তো হয়েছে তোমার। আরও মানে তোমার যত বেশি বাজেট থাকবে তুমি তত সুন্দর করে করতে পারবে, এটুকুই বলবো। তো আমার যতটা সামর্থ্য ছিল আমি সেরকমই করেছি। একটা ছোট্ট কথাও তোমাদের সাথে শেয়ার করতে চাই, আমি আর ঝাড় কেনা হয়নি, তো এই জায়গাটা খুব ফাঁকা লাগছিলো। আমি দেবরাজকে বলেছিলাম, তোমরা সবাই চেনো আওয়ার সেলিব্রেশনে, তো পুজোর দিন সকালে অত দূর থেকে এসে আমাকে এই ঝাড়টা লাগিয়ে দিয়েছিল। তো এটা অনেক বড় পাওয়া যে ও এসে এটা করেছিল। যারা আমার পাশে সবসময় ছিলে, অনেক মানুষের কাছ থেকে আমি অনেক ভালোবাসা পেয়েছি আমাদের এই ইন্ডাস্ট্রির, তারা আমাকে এই স্টুডিও করার জন্য অনেক মানে ইন্সপিরেশনও দিয়েছে, অনেক থ্যাংকস তাদেরকে। তোমরা এভাবেই আমার কাজকে ভালোবেসো, আমার পাশে থেকো।
আর ভগবানের আশীর্বাদ যেন সবসময় আমার সাথে থাকে, এইটুকুই আমি চাই। আর তোমাদেরকে সুন্দর সুন্দর কাজ আমি যেন উপহার দিতে পারি। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, সকলে ভালো থেকো।